দরজার করা নাড়ছে পবিত্র ঈদুল আজহা কবে ঈদ পালিত হতে পারে তার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে আরব আমিরাত দেশটির জ্যোতির্বিদ্যা জানিয়েছে বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশ আগামী আঠারো জুন জিলহজ মাসের চাঁদ দেখার চেষ্টা করবে এদিন আরবি বছরের এগারোতম মাস জিলকদের উনত্রিশতম দিন থাকবে আগামী আঠারো জুন জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি কষ্টসাধ্য হবে বিশেষ করে ইসলামিক বিশ্বের মধ্যাঞ্চলীয় ও পশ্চিমাঞ্চলীয় দেশগুলোতে খালি চোখে এবং টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখাও কঠিন হবে তবে জ্যোতির্বিদদের গণনা অনুযায়ী বিশ্বের অনেক দেশে উনিশ জুনকে জিলহজ মাসের প্রথম দিন হিসেবে ধরা হবে ফলে আশা করা হচ্ছে সাতাইশ আরাফাতের দিন হবে এবং আঠারো জুন ঈদুল আজহা পালিত হবে কিন্তু আঠারো জুন পূর্বাঞ্চলীয় বিশ্বের অনেক মুসলিম দেশের পক্ষে চাঁদ দেখা সম্ভব নয় ফলে তাদের মধ্যে কিছু দেশ বিশ জুনকে জিলহজ মাসের প্রথম দিন ঘোষণা করতে পারে সে অনুযায়ী এসব দেশে ঈদুল আজহা হতে পারে উনত্রিশ জুন উপার্জনের জন্য বিদেশ যেতে চাচ্ছেন জেনে বোঝে সঠিক সিদ্ধান্ত এবং যথাযথ প্রস্তুতি নিয়ে বিদেশে যেতে ব্যবহার করুন সেফ স্ট্যাপ মোবাইল অ্যাপ